আজকের ক্লাস রিগার্ডিং সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে দুটো জিনিস ছিল, একটা রেসিপ্রোকাল, একটা নন রেসিপ্রোকাল। আমরা আজকে নন রেসিপ্রোকাল ব্যাপারটা দেখব। নন রেসিপ্রোকাল ডিস্ট্রিবিউশন, নন রেসিপ্রোকাল, নন রেসিপ্রোকাল। হোয়াট ইজ নন রেসিপ্রোকাল? নন রেসিপ্রোকাল মানে হচ্ছে এই যে ওয়ান সার্ভিস ডিপার্টমেন্ট উইল প্রোভাইড সার্ভিস টু আনাদার ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট টু দি প্রোডাকশন ডিপার্টমেন্ট অলওয়েজ। তাহলে সার্ভিস ডিপার্টমেন্টটা কাকে দিচ্ছে বল? প্রোডাকশন ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট তো দেবেই দেবে, রাইট? এটা সার্ভিস ডিপার্টমেন্ট ওয়ান, এটা সার্ভিস ডিপার্টমেন্ট টু, এটা সার্ভিস ডিপার্টমেন্ট থ্রি আছে। এই সার্ভিস ডিপার্টমেন্ট একেও দেয়, টু দেয়, এটা থ্রি করলাম, আবার একেও একেও দেয়, বাট ইন রিটার্ন নেবে না কিছু। ইন রিটার্ন সার্ভিস ডিপার্টমেন্ট ইজ নট গেটিং এনি সার্ভিস ফ্রম আনাদার সার্ভিস ডিপার্টমেন্ট। আমি দেব কিন্তু নেব না, এই সেন্সটাকে আমরা বলি নন রেসিপ্রোকাল ডিস্ট্রিবিউশন। পাকা? দিস ইজ কল নন রেসিপ্রোকাল ডিস্ট্রিবিউশন। এর জন্য এরা বলছে দেয়ার আর টু মেথডস, রাইট? একটা মেথডের নাম বললো, একটা মেথডের নাম বললো ডাইরেক্ট রিডিস্ট্রিবিউশন। কি বললাম? এর যে মেথড থাকবে না, এর যে মেথড শেখানো হবে, তার জন্য দুটো মেথড থাকবে। একটাকে বললাম ডাইরেক্ট রিডিস্ট্রিবিউশন, রিডিস্ট্রিবিউশন, আর একটাকে বললাম কি স্টেপ ল্যাডার মেথড। স্টেপ ল্যাডার, স্টেপ ল্যাডার মেথড, রাইট? এটাকে আরেকজন কেউ বলে যে শোনো, অথবা এটাকে লিখে এরা একটা নাম দিয়েছে, দেখছি আমি এরকম এই প্রথম দেখলাম, হ্যাঁ, প্রেফারেন্স, দিস ইজ কল প্রেফারেন্স মেথড অলসো। ফাইন আইডিয়া। তো দুটো জিনিসই শিখবো, একটা সামিন মতো, সামটা নেওয়া যাক। বলেছে ম্যানুফ্যাকচারিং কনসার্ন হ্যাজ টু প্রোডাকশন ডিপার্টমেন্ট, কিতনা প্রোডাকশন ডিপার্টমেন্ট বললাম বলো, যেটা বলবি পি এন কিউ, এন্ড ফোর সার্ভিস ডিপার্টমেন্টস আর এস টি ইউ। পাক্কা? তাহলে আমার কাছে, আমার কাছে ডাইরেক্ট, আমার কাছে কি কি ডিপার্টমেন্ট বললাম বলো? তাহলে আমার কাছে প্রোডাকশন ডিপার্টমেন্ট ছিল দুটো, ডিপার্টমেন্টের মধ্যে একটা ছিল প্রোডাকশন ডিপার্টমেন্ট, আর ছিল কি বল, সার্ভিস, সার্ভিস ডিপার্টমেন্ট। আমি এটা দুটো মেথডে এটা এটা কাজে লাগাবো, এখানেও এই মেথডে ইউজ করবো। ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এখনো পর্যন্ত প্রোডাকশন ডিপার্টমেন্ট এরা বলছে কি না, আমরা যে সামটা নেব তাতে এখানে একটা ছিল পি, একটা কিউ, আর সার্ভিস ডিপার্টমেন্ট কে ছিল আর এস টি, আর এটা কিন্তু কোশ্চেন নিচ্ছি আমরা, আর আর এস টি আর ইউ। এখন এদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন থেকে সামারি এসেছিল এখানে 20,000, এটাতে 25,000, ইধার 4,000, ইধার 7,000, 6,000, 4,800, 4.8K। এইরকম ডিপার্টমেন্ট থেকে আমাকে কি করতে হবে, এইটাকে নীল, এটাকে নীল, এটাকে নীল, এটাকে নীল করতে হবে, এবং এই পুরো খরচাটা আমার 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 একটা জায়গা থেকে চার্জ, রাইট? এটার জন্য আমাদের কাছে, এবং পরের লাইনে আমরা দেখতে পাবো যে কে কাকে কতটা সার্ভিস দেয়। কি বললাম? তা সেটা দেখলে বুঝবো যে এই সার্ভিসটা কি কাকে কাকে কে কতটা ডিস্ট্রিবিউট করবে। পাক্কা? তো এই যে সার্ভিস ডিপার্টমেন্টসগুলো আছে, এটা কে কাকে কতটা সার্ভিস দেয়, এই ছিল বেসিক কোশ্চেন। আর মানে হচ্ছে টাইম কিপিং, আর মানে কি বললো, টাইম কিপিং, আর এস মানে হচ্ছে স্টোর্স, এটা কি বলেছে স্টোর্স, স্টোর্স, টি মানে হচ্ছে মেইনটেনেন্স, এটা ছোট করে দিতে মানে বড় করে দিতে পারতাম, এটা মানে কি মেইনটেনেন্স, এটা হলো মেইনটেনেন্স, আর এক্স মানে কি, আর ইউ মানে কি, ইউ মানে পাওয়ার হাউস। কারেন্ট অফ হয়ে গেলে কোনো কারণে এরা এরা সার্ভিস দেয়, এরা মেইনটেনেন্সের সার্ভিস দেয়, এরা স্টোর্সের সার্ভিস দেয়, এরা এরা টাইম কিপিংয়ের সার্ভিস দেয়। এবার আমি দেখতে চাইছি যে তাহলে কে কাকে কত সার্ভিস দেয় ডিপেন্ড করছে কয়েকটা কয়েকটা পার্টিকুলার আইটেমের উপরে। এরা এইটুকু বলার পরে এরা বলে অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি থেকে এটা পেলাম, এইটুকু পড়ার দেওয়ার পরে এরা বলছে কি না, নাম্বার অফ ওয়ার্কার্স, নাম্বার অফ ওয়ার্কার্স, নাম্বার নাম্বার অফ ওয়ার্কার্স আছে কার কতটা বলে যা, পি কিউ আর এস টি ইউ বলো। এর আছে 20টা, 20
তারপরে কি দিয়েছে? নাম্বার অফ স্টোরস রিকুইশন। কোন ডিপার্টমেন্ট থেকে কার কাছে কত, কোন ডিপার্টমেন্ট থেকে কত কোনো স্টোরস রিকুইশন পাঠানো হয়েছিল? 20 15 15 15, আবার টিএ চলে আনে 8 আর ইউ চলে আনে 7 রাইট। তারপর বলো নাম্বার অফ মেশিন আওয়ার্স, নাম্বার অফ মেশিন আওয়ার্স 2000, 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
নাম দিয়েছে ডাইরেক্ট মেথড, আরেকটা বলে স্টেপ লেডার মেথড। ক্লিয়ার? এখান থেকে কি বোঝা গেল সেটা বলি একটু। এখান থেকে বোঝা গেল যে স্টোর্স ডিপার্টমেন্ট কিন্তু সার্ভিস দেয়, একে দেয়, একে দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ ইকে দেয়, ইউকে দেয়। যেটা টাইম কিপিং ডিপার্টমেন্ট, যেটা যেটা টাইম কিপিং ডিপার্টমেন্ট, অন্য কারোর পেন ভালো ছেড়ে দাও। তাই টাইম কিপিং ডিপার্টমেন্ট যেটাকে আর বলে, তাহলে আর কিন্তু সার্ভিস দেয় সমস্ত ওয়ার্কারদের, টাইম কিপিং করে তো, তাহলে আর কিন্তু সবাইকে সার্ভিস দিয়েছে। তাহলে আর হচ্ছে ম্যাক্সিমাম সার্ভিস প্রোভাইডার। আর কি বললো? বিকজ ভাই নাম্বার অফ ওয়ার্কার সবাই সব জায়গায় আছে না, তো যখন টাইম কিপিং ডিপার্টমেন্ট, টাইম কিপিং ডিপার্টমেন্ট কি করে? প্রোভাইডিং সার্ভিসেস টু অল দ্য ডিপার্টমেন্টস, রাইট কি রং? ক্লিয়ার না? ক্লিয়ার না? নাও কোশ্চেন ইজ, স্টোর্স ডিপার্টমেন্ট সার্ভিস দেয় মাত্র, সার্ভিস দেয় চারজনকে, তাহলে এটা দেয় অল সেভেন, অল অল সিক্স কে? স্টোর্স ডিপার্টমেন্ট পর্যন্ত দেয় চারটে ডিপার্টমেন্টকে। আর মেশিন আওয়ার দিয়ে করা হবে কোনটা? মেনটেন্যান্স, যাদের মেশিন আছে তার সেখানে মেনটেন্যান্স হবে। তাহলে তাহলে এস টি দেয় তিনটে, তিনটে ডিপার্টমেন্টকে, রাইট? আর পাওয়ার হাউস, পাওয়ার হাউস দেয় যে যেখানে মেশিন চলে হর্স পাওয়ার, মাত্র দুজনকে। হ্যাঁ, মেবি এটাকে, এটা পাওয়ার হাউস আমরা করতে গিয়ে দেখছি, রাইট? তাহলে সবচেয়ে বেশি যায় একজন, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, আরেকজন। এই অবস্থায় আমরা অঙ্কটা এখন করার চেষ্টা করবো, একবার ডাইরেক্ট মেথডে একবার। কোশ্চেন বোঝা গেছে একদম? ক্লিয়ার? এখন আমরা ডাইরেক্ট ডিস্ট্রিবিউশনের জন্য দাগ কাটছি। ডাইরেক্ট তারপরে তোমার কাছে দুটো ধরনের ডিপার্টমেন্ট পাওয়া যাবে, রাইট? বলো। তারপর আমার দুটো ধরনের ডিপার্টমেন্ট পাওয়া যাবে, একটাকে বলবো প্রোডাকশন ডিপার্টমেন্ট। হ্যাঁ, এই হলো প্রোডাকশন ডিপার্টমেন্টের গল্প, আর এই হলো সার্ভিস ডিপার্টমেন্ট। কটা বল? চারটে তো, একদম সোজা টাইপের কাজ। চলো তাহলে এটা হচ্ছে কোন মেথডে করছি আমরা? এটা বল ডাইরেক্ট রিডিস্ট্রিবিউশন মেথডে, ডাইরেক্ট রিডিস্ট্রিবিউশন মেথডে বলবি। তাহলে এ আনসার আন্ডার ডাইরেক্ট রিডিস্ট্রিবিউশন মেথড। রাইট, পার্টিকুলার্স, এটা বেসিস, এটা প্রোডাকশন ডিপার্টমেন্ট, এখানে সার্ভিস ডিপার্টমেন্ট, এখানে পি আর কিউ, এখানে আর এস টি ইউ। তাহলে বল প্রাইমারি স্কুল থেকে কি যেটা রেজাল্ট পাওয়া গেছিলো, টোটাল ওভারহেড, টোটাল ওভারহেড অ্যাজ পার প্রাইমারি মেয়ে কিতনা ছিল, রাইট? বল কার কত ছিল? টুকবি না, করে যা আমাকে, বলে যা মুখে। টুকে কি দাম আছে এখন? এখন আমি ডিপার্টমেন্টগুলোকে ভাগ করতে যাবো। ডাইরেক্ট ডিস্ট্রিবিউশনের যে বেসিক ব্যাপারটা,
আমরা যখন রেশিও দেখেছিলাম তখন দেখেছিলাম যে এখানে এখানে বিভিন্ন ওয়ার্কার্স আছে 20, 30, 5, 10, 15 and 5। তুমি যখন ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন করবে তখন শুধুমাত্র এদের দুজনের রেশিওটাকে নেবে, তাহলে কখন রেশিওটা নেবো বলো? অনলি ফর দ্য প্রোডাকশন ডিপার্টমেন্টের রেশিওটাকে নেবো, পুরো খরচাটা আমি তাকে বহন করে দেবো। তাহলে আমার কাছে এখানে, আমার কাছে এখানে কত ছিল আইডিয়া, চলো কত ছিল, আমার কাছে ছিল কত বলো, 4000। তো আমি 4000টা ফার্স্টে মাইনাস করব, পরে কাকে দেবো? ডাইরেক্টলি একে দুজনকে দিয়ে দেবো। কারণটা কি বলি একটু, কেন এই ডাইরেক্ট ব্যাপারটা বলি একটু। দেখ এখন আমি মনে করলাম যে সবার কাছেই তো এরা আছে, ওয়ার্কার তো সব জায়গায় আছে, অ্যান্ড টাইম কিপিং সার্ভিস ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট ইজ প্রোভাইডিং সার্ভিস টু এভরি ডিপার্টমেন্ট, তো কেন নয় আমি আমি একে এদেরকে দেবো না? এদেরকে দিয়ে শেষমেশ কী করবো? এগুলোকে নিয়ে কি আবার একে দেবো? তখন বলো দুটো সারা দাও, 4000 টাকা ভাগ করে দাও, তারপর একে ভাগ করে দাও, তারপর একে ভাগ করে দাও, এক হয়ে গেল। এই বেসিক সহজ জিনিসটাকে নাম হচ্ছে ডাইরেক্ট রিডিস্ট্রিবিউশন। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? আগর আগর তো হম ইধার সে ইধার দেখা, ইধার দেখা, ইধার দেখা, ফির বাদ মে ইসকো লেকে ইধার এ দুজনকে দেখা, তো আলটিমেটলি কি হবে? আলটিমেটলি উই হ্যাভ টু চার্জ অল দ্য সার্ভিস এন্ড এক্সপেন্সেস টু দি প্রোডাকশন ডিপার্টমেন্ট। তো 4000 কো ডিভাইড করে কর দেগা, 4000 টাকা যেটা ডিভাইড করব সেটা নাম্বার অফ ওয়ার্কার্স দিয়ে করব। দেখুন আর কে ডিভাইড করছি, তাই তো? এটা এরা কে বল, এরা এরা টাইম কিপিং, এরা কে ছিল? স্টোরস। এরা কে ছিল? না, টি ছিল মেইনটেনেন্স, এটা ছিল পাওয়ার হাউস, তাই তো? তাহলে আমি এখানে দেখলাম যে তুমি টাইম কিপিং ডিপার্টমেন্টকে ভাগ করছি, টাইম কিপিং ডিপার্টমেন্ট, টাইম কিপিং এক্সপেন্সেস কার আর ডিপার্টমেন্টকে ভাগ করছি। কোন রেশিওতে নেবো? নাম্বার অফ ওয়ার্কার্স, নাম্বার অফ ওয়ার্কার্স। এর কত, পি এর কত ছিল? পি এর ছিল 20, 20 আর আর এটা কে ছিল? কিউ। কিউ এর ছিল কত? 30। তার রেশিও কত হবে? 20:3 রেশিও। এটা এটা থাকলে বোঝা যাচ্ছে আমার পি এর কত ছিল বলো? 20। জোরে কথা বলো, 20। 4000 কে যখন ভাগ করলাম তখন এইটা এই রেশিওতে উত্তর এলো কত? এটা 1600 আর এটা 2400। আনি শেষ। এই পদ্ধতিটা বাকিটা করে নেব একদম বকা বিনা, বেশি তাড়াতাড়ি করে বল। 7000 মাইনাস করলাম, এটা কোন এক্সপেন্সেস? স্টোরস ডিপার্টমেন্ট এক্সপেন্সেস, স্টোরস ডিপার্টমেন্ট এস এর এক্সপেন্সেস কোন রেশিওতে করব? নাম্বার অফ স্টোরস, ওদের ওদের দুজনের ছিল 20:15, তাই 4:3 বেশি বলো কত হলো আনসার, কত হবে? 4000, 7000, 3000, একদম ইজি। এরপরে কোন ডিপার্টমেন্ট কেন, টি ডিপার্টমেন্টকে, মেনটেনেন্স ডিপার্টমেন্টকে ভাগ করো। মেনটেনেন্স ডিপার্টমেন্টের জন্য পি আর কিউ রেশিওটা কত আছে? 3000, 2000 বলো, 3000 আর 2000, তাই তো? 3:2 এখানে কটা বিয়ে করো, -6000 টাকা, এবার কত রেশিও হবে? 3600 আর 2400 টাকা। তারপরে এটা কি, এটা কোন ডিপার্টমেন্ট? এটাকে বলা হয় ইউটিলিটিস, পাওয়ার হাউস ডিপার্টমেন্ট, পাওয়ার হাউস, তাই না? আচ্ছা ঠিক আছে, কি ডিপার্টমেন্ট বলো? পাওয়ার হাউস, পাওয়ার হাউস, এরা যেটা ইউ ডিপার্টমেন্ট। এখানে আমরা মনে করবো এইচপি মেইনটেনেন্সের জন্য কি ছিল এটা, এটা কি ছিল, এটা মেইনটেনেন্সের জন্য নাম্বার অফ মেশিন আওয়ার্স, নাম্বার অফ, এটা লিখে দিতে হবে, না নম্বর দেবে না, মেশিন আওয়ার্স। এটা কি ছিল? স্টোরস ডিপার্টমেন্টের স্টোরস ইস্যুড, স্টোরস রিকুইজিশন। এটা কি এইচপি, তাই তো? আর কত এইচপি বলো, পিতে কত আর কিউতে কত? পিতে 2500 আর 150, 2500 5:3 এবার এই দুটো, এই দুটো যোগ করে দাও আর এইগুলো জানিয়ে দাও যে তোমার তোমাদের কিছু নাই, এখানে নেই, ক্রস মারবি না, নীল লিখবি, এটা কত হলো?
এটা 3 4 6 0 0 3 4 6 0 0 যেটা করবো সেটা হচ্ছে স্টেপ ডেটা মেথড। একই দাগ কেন নেই? একই দাগ তো যাতে স্টেপটা দেখতে ভালো লাগে, যাতে স্টেপটা দেখতে ভালো লাগে সেই জন্য করেছে। ফোনটা বলো কত কথা দিচ্ছ বল। এখানে আমরা সার্ভিসটাকে আগে লিখলে দেখতে ভালো লাগবে, অন্য কোনো কারণ নেই কিন্তু। হ্যাঁ, শুধুমাত্র দেখতে ভালো, যেমন বিয়ে বাড়ি গেলে লোকেরা করে না যে বেশি কেন বেশি ওই বেশি বেশি ভালো সেজে গেলে কি বেশি ভালো খেতে দেবে, খালি দেখতে ভালো লাগার জন্য বেশি করে তাতে কত সেজে যায় না বিয়ে বাড়িতে। এবার কি কথাবার্তা বলছি, মানে বেশি আধুনিক হওয়ার চেষ্টা করছিস কি? এরকম হয় এসব কথা উল্টো উল্টো কথা বল না, অনেক মডার্ন হওয়ার চেষ্টা করা হয়। মানে চলো তাহলে এটা কি মেথড বললাম আমরা? স্টেপ ল্যাডার মেথড। স্টেপ ল্যাডার মেথডে তুমি যেটা চিন্তা করবে সেটা হচ্ছে যে আমি কোন ডিপার্টমেন্টটা সবচেয়ে বেশি সার্ভিস দেয়, ম্যাক্সিমাম সার্ভিস প্রোভাইডার। আর কে বলা বল, ম্যাক্সিমাম সার্ভিস প্রোভাইডার শুড বি ডিস্ট্রিবিউটেড ফার্স্ট। কি বললাম? ম্যাক্সিমাম সার্ভিস ডিস্ট্রিবিউটর শুড বি ডিস্ট্রিবিউটেড ফার্স্ট। তাহলে তাহলে স্টেপটা দেখতে এরকম 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 হবে, আর না হলে উঁচু নিচু হয়ে যাবে। আমাকে সাজিয়ে দিয়েছে তাই ইচ্ছা করলে পরের দিকে মাঝখানে একটা ডিপার্টমেন্ট বেশি সার্ভিস দেয়, যে সার্ভিসটা আগে বেশি দেয় তুমি তাকে আগে দেখবে, তাকে ফ্রন্টে দেখবে। আমি দেখতে পেয়েছি অঙ্কটা আলোচনা করার সময় যখন পড়েছিলাম তখনই বলেছিলাম যে যে কে বেশি সার্ভিস দেয়। সার্ভিস দেয় সবচেয়ে বেশি পি না, আর সবচেয়ে বেশি দেয় কে? আর ডিপার্টমেন্ট, রেকর্ড কিপিং ডিপার্টমেন্ট, যেটাকে আমরা আরটি বলি। হ্যাঁ, তারপরে কে সার্ভিস দেয়? এস, তারপরে চারটে দরকার ছিল রে, চারটে দরকার ছিল বল, তারপরে কে? টিডি আর ইউ। তাহলে আগে ফার্স্ট স্টেপে আমি কিসে গেছি, কে বেশি বেশি সার্ভিস দেয়, তারপরে কে কম দেয়, এটা র্যাঙ্কিং করবে, র্যাঙ্কিং অ্যামং দ্য সার্ভিস ডিপার্টমেন্ট। টপ প্রোভাইডারকে তুমি ফার্স্টে রাখবে, এটার এই এই অঙ্কের জন্য বেসিক জায়গা। কি বললাম বলো? টপ প্রোভাইডারকে বল বল বল, টপ প্রোভাইডারকে বল, ধরে বল, টপ প্রোভাইডারকে ফার্স্টে রাখবো, এইটুকু যেন পরীক্ষালে মনে থাকে। এখানে সাজানো আছে পুরো হাতটায় আগে দেওয়া আছে, বাট পরীক্ষাতে হতে পারে যে এ বেশি সার্ভিস দিচ্ছে, তাহলে ঠিকই আগে লিখতাম। চলবে তো? বলো কত? যখন তুই বলবি তুই বলবি আর আমি বলবো, রাইট? হ্যাঁ, এইবারে আমি কাকে ডিস্ট্রিবিউট করবো ফার্স্টে বলো? ফার্স্টে টাইম কিপিং ডিপার্টমেন্টকে, তার রিডিস্ট্রিবিউশন, এটা কি বললাম বলো? রিডিস্ট্রিবিউশন, ইট ইজ মাই রিডিস্ট্রিবিউশন, রাইট? রিডিস্ট্রিবিউশন কাকে দিছি? অফ অফ আর ডিপার্টমেন্ট, কোন রেশিওতে করব? নাম্বার অফ ওয়ার্কার্স, নাম্বার অফ ওয়ার্কার্স। এখন এই নাম্বার অফ ওয়ার্কার্স যেটা হলো সেটা কিন্তু আগে কি করেছিলাম প্রথম আগের অঙ্কটায়, অনলি দ্য প্রোডাকশন ডিপার্টমেন্টের ওয়ার্কার্স এর রেশিওতে ভাগ করেছি,
এখানে তোমার যতগুলো ওয়ার্কার ডিপার্টমেন্ট আছে সব রেশিও গুলোকে একসঙ্গে নাও, 2:3:1:4:6 এই রেশিও তো করলাম, কোনো অসুবিধা নেই তো? এখানে কত টাকা ভাগ করবো? -4000 বল এবার বাকি, এইটা 4000 কে যদি ইয়ের সাথে ভাগ করা হয় তাহলে কে কত পাবে? 500 এবার বল কে আছে? এস ডিপার্টমেন্ট, এস ডিপার্টমেন্টে কত খরচা ছিল? 7000 তার সঙ্গে আরো 500 এসেছে, 7500 কে এস কে ভাগ করবো আর একে দিয়ে যাবো, এটা হচ্ছে এস ডিপার্টমেন্টের এক্সপেন্সেস। বল কত আছে? 8:7:20:15 বলো, এটা এটা যদি টাকাটা ভাগ করি তাহলে কত কত হবে? 1250 এ কিন্তু আর রেখে দেবে না, কারণ স্টোর সিকুয়েশনের যে ফর্মুলাটা ইয়েটা দেওয়া ছিল, রিকোয়ারমেন্ট দেওয়া ছিল, তাতে কিন্তু এ কোনোদিন স্টোর সিকুয়েশন নেয়নি একটাও, বলো বল তারপরে কে কোন ডিপার্টমেন্টকে ভাগ করবো? এটা কিন্তু তিনটে ডিপার্টমেন্টে দেখেছিলাম আমি, তাই তো? বলো কে কি ছিল? 1:3:2 তাহলে এ কি করলো? এই যে এটা কি টি ডিপার্টমেন্ট তো, টি একে দিচ্ছে, এখানে তাহলে কত হয়েছে বলো? 6750 স্যার, তাহলে কত হলো? 7950 7950 হচ্ছিল আমার টোটাল খরচা, এটাকে মাইনাস করবো তো, আর কাকে একে কত দেবো? 795 নাকি? না বলো, না 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 সরি, ওকে বলো দেবো 1325 ইউকে দেবো 1325 3 9 7 5 3 9 7 5 3 9 7 5 বল 2 6 5 0 2 6 5 0 রেশিও বার কত জানি তোমরা 3 4 6 2 6 হ্যাঁ 1 6 3 6 2 6 এরপরে আর কি পড়ে আছে? ইউ ডিপার্টমেন্ট যে খরচাটা আছে ওরা পাওয়ার হাউস করে, এখানে মোট কত খরচা হচ্ছে দেখা যাক, সেটাকে মাইনাস করে দাও, বলো কত হলো মাইনাস? 7425 7425 এবং সেটা কি করব, সেটাকে আমরা এই দুজনকে ভাগ করে দেব, কত কত বলো? 4641 এইটার জন্য বাচ্চাদের মতো নাম দেওয়া হয়েছে কি? স্টেপ ল্যাডার মেথড। ফির নামলো, নেমে এখানে গিয়ে স্টেপ সেস, আবার নামলো, নেমে এখানে গিয়ে। এখন এরা সব নীল হয়ে গেছে, আর তুমি এখন এই দুটোকে যোগ করে দিয়ে আগে যে ফিগার হয়েছিল সেটা লিখে দাও। 32,616 টোটাল যে কলম করলে কিন্তু এই টোটাল যে ওভারহেডটা ছিল এটা মিলে যাওয়ার কথা, মানে আমি বলতে চাইছি এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা যোগ করলে কিন্তু এই দুটোর সঙ্গে মিলে যাবে যোগ করলে, এটা এই জন্য কেউ কেউ একটা টোটাল কলম করে রাখে, আমরা কাগজ নষ্ট করতে পারিনি, চলবে? দিস ইজ কল কি মেথড বলো, সবাই সবাই বলো, এটা কি মেথড বললাম? স্টেপ ল্যাডার মেথড। এটা রেসিপ্রোকাল কি নন রেসিপ্রোকাল মেথড?
Why it is so called? Because service department are not getting service from another service department. Because a service department is not getting service from any other department. আর প্রোডাকশন ডিপার্টমেন্ট তো সার্ভিস ডিপার্টমেন্ট কাছে সার্ভিস নেওয়ার জন্য বসেই আছে ও ওর কথা ডান কত তারিখ 10 তারিখ 10 তারিখ আগস্টের 10 তারিখ আর 5 দিন পরে আমরা স্বাধীন হয়ে যাব পক্কা চলো শেষ তারিখ